হ্যালো বন্ধুরা, আজ আপনাদের সাথে আজকে আমি ফেরদৌস, এনি টাইম লার্নিং থেকে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কাটিং রুম। কাটিং রুমের শুরুতে আমরা দেখতে পাচ্ছি অর্গানোগ্রাম। চলুন দেখে নেই অর্গানোগ্রামে কি কি রয়েছে। অর্গানোগ্রামের শুরুতে আমরা দেখতে পাচ্ছি জেনারেল ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার, কাটিং ম্যানেজার, কাটিং ইউনিট ইনচার্জ। এখন আমরা দেখব তাদের কাজ কি কি। আমরা দেখতে পাচ্ছি তাদের কাজকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে রয়েছে প্রি কাটিং অ্যাক্টিভিটিস, কাটিং, পোস্ট কাটিং অ্যাক্টিভিটিস। প্রি কাটিং অ্যাক্টিভিটিসকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। এখানে রয়েছে মার্কার সুপারভাইজার, মার্কার ম্যান, মার্কার হেল্পার, স্পিডিং সুপারভাইজার, স্পিডিং ম্যান, স্পিডিং হেল্পার। তারপরে আমরা যাব কাটিংয়ে। কাটিংয়ে আমরা দেখতে পাচ্ছি কাটিং সুপারভাইজার, কাটিং ম্যান, কাটিং হেল্পার। তারপরে আমরা যাব পোস্ট কাটিং অ্যাক্টিভিটিসে। পোস্ট কাটিং অ্যাক্টিভিটিসে আমরা দেখতে পাচ্ছি নাম্বারিং সুপারভাইজার, বান্ডেলিং সুপারভাইজার, নাম্বারিং অ্যান্ড বান্ডেলিং ম্যান। এবার আমরা দেখব কাটিং রুমের অ্যাক্টিভিটিসগুলো। কাটিং রুমের কাজগুলো হচ্ছে, প্রথমে ফেব্রিক ইন্সপেকশন করা হয়, শিপমেন্ট শিডিউল অনুযায়ী কাট প্ল্যান তৈরি করা হয়, ফেব্রিক ইন্টারলাইনিং কাট প্ল্যান অনুযায়ী স্টোর রুম থেকে রিসিভ করা হয়, প্যাটার্ন রিসিভ করা হয় এবং অ্যাপ্রুভ করা হয়, মার্কার রিসিভ করা হয় ক্যাড সেকশন থেকে, ক্যাড মিন্স কম্পিউটার এইডেড ডিজাইন। এরপর কাট প্ল্যান অনুযায়ী ফেব্রিকটাকে স্প্রেডিং করতে হয়, তারপর পর্যায়ক্রমে কাটিং করা হয়, বান্ডেলিং করা হয়, নাম্বারিং করা হয়, র্যাকিং করা হয় এবং সবশেষে সুইংয়ের জন্য সুইং ফ্লোরে সাপ্লাই করা হয়। এই সব কাজগুলোকে পারফেক্টলি রেকর্ড আকারে লিপিবদ্ধ করা হয়। এবার আমরা দেখব কাটিং রুমের প্রোডাকশন ফ্লো। প্রথমে রয়েছে ফেব্রিক ইনস্পেকশন, প্ল্যানিং। প্ল্যানিংয়ের মধ্যে রয়েছে কাট রেশিওর প্ল্যান তৈরি করা, মার্কার এফিসিয়েন্সির প্ল্যান তৈরি করা, স্প্রেডিংয়ের একটা প্ল্যান তৈরি করা, প্রোডাকশন ডেভেলপ করার জন্য একটা প্ল্যান তৈরি করা। তারপর রয়েছে স্প্রেডিং। স্প্রেডিং দুইভাবে করা যায়, ম্যানুয়ালি এবং অটোমেটিকলি। সচরাচর ফ্যাক্টরিগুলোতে অটোমেটিকলি স্প্রেডিং ব্যবস্থা রয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি কাটিং। কাটিং তিনভাবে করা হয়, ম্যান পাওয়ার দ্বারা ম্যানুয়ালি মেশিন দিয়ে কাটিং করা হয়, ডাই প্রেস দিয়ে কাটিং করা হয় এবং কম্পিউটার দিয়ে কাটিং করা হয়, অর্থাৎ লেজারের মাধ্যমে কাটিং করা হয়। এরপর প্রিপারেশন ফর সুইং। সুইংয়ের জন্য কিভাবে প্রিপারেশন নিতে হয়, প্রত্যেকটা কাট ফেব্রিককে আলাদা আলাদা সেট অনুযায়ী মার্কিং করে রাখা, কাট ফেব্রিকগুলো ইনস্পেকশন করা, আলাদা আলাদা কাট পিসের টিকিট লাগানো, বান্ডেলিং করা এবং নাম্বার দিয়ে সেগুলোকে নাম্বারিং করে সুইংয়ের জন্য সাপ্লাই দেয়া। এখন আমরা দেখব কাটিং রুমে কোন কোন মেশিন এবং ইকুইপমেন্ট ব্যবহার করা হয়। প্রথমে রয়েছে ফেব্রিক ইনস্পেকশন মেশিন। ফেব্রিক যাচাই বাছাইয়ের জন্য মেশিন ব্যবহার করা হয়। প্যাটার্ন, একটা গার্মেন্টসের প্রত্যেকটি পার্টস আলাদা আলাদা প্যাটার্ন তৈরি করা হয়। মার্কার, এই গার্মেন্টসের পার্টসগুলো একত্র করে মার্কার তৈরি করা হয়। মার্কার পেপার, যে পেপারে মার্কার অঙ্কন করা হয় সেটি হচ্ছে মার্কার পেপার। ট্রেসিং হুইল, মার্কার কপি করার জন্য ট্রেসিং হুইল ব্যবহার করা হয়। ক্যাট অর ক্যাম, অটোমেটিকভাবে মার্কার তৈরির পদ্ধতি। কাটিং টেবিল, যে টেবিলে ফেব্রিক কাটিং করা হয় সেটি কাটিং টেবিল। মেজারিং টেপ, ফেব্রিক মাপার জন্য মেজারিং টেপ ব্যবহার করা হয়। অটো স্প্রেডার, ফেব্রিক স্প্রেডিংয়ের জন্য কম্পিউটার কন্ট্রোল যে স্প্রেডিং স্প্রেডার ব্যবহার করা হয়। ক্ল্যাম্প, স্প্রেডিংকৃত ফেব্রিক আটকানোর জন্য ক্ল্যাম্প ব্যবহার করা হয়। সিজার, ম্যানুয়ালি যদি ফেব্রিক কাটতে চাই তাহলে সিজার ব্যবহার করতে হয়। কাটিং মেশিন, কাটিং মেশিনগুলো হচ্ছে স্ট্রেট নাইফ কাটিং মেশিন, রাউন্ড নাইফ কাটিং মেশিন, ব্যান্ড নাইফ কাটিং মেশিন, ডাই প্রেস কাটার, কম্পিউটার কন্ট্রোলড কাটিং মেশিন। এরপর ড্রিল মেশিন। এক্সাম্পল স্বরূপ, ড্রিল মেশিন হচ্ছে একটি ছাড়ের কোথায় পকেট লাগানো হবে সেই পয়েন্টটা মার্কিং করা। মেটাল গ্লোভস, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার থেকে এড়াতে মেটাল গ্লোভস ব্যবহার করা হয়। বান্ডেল কাট, প্রত্যেকটা বান্ডেলে আলাদা আলাদা কার্ড ব্যবহার করা হয়, যে কার্ডে ওই বান্ডেলের সমস্ত তথ্য ইনপুট করা থাকে। নাম্বারিং মেশিন, কাট ফেব্রিকগুলোকে নাম্বারিং মেশিনের মাধ্যমে চিহ্নিত করা হয়। রেক, ফেব্রিক কাটার পর রেকে স্টোর করা হয়।
রেজিস্টার বুক, কাটিং রুমের সমস্ত কাজ রেকর্ড আকারে রেজিস্টার বুকে লিপিবদ্ধ করা হয়। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। তবে হ্যাঁ, কাটিং রুমের নেক্সট পার্ট পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন, লাইক করুন, কমেন্টে মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।